হ্যালো বিওর, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড এভরিথিং। সো আজকে টপিকটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন কি নিয়ে। সো সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, সবাই প্রায় ম্যাক্সিমাম মেজরিটি দিক দিয়ে অ্যান্ড্রয়েড ফোনের পাওয়ারটাই বেশি। সো অ্যান্ড্রয়েড ফোনে আমরা 10টা মেজর 10টা যেই ভুলটা করি সবসময় করি, বাট আমাদের কাছে এটি খুবই সাধারণ মনে হয়, বাট এটি খুবই মারাত্মক বা ভালো না আমাদের ফোনের জন্য। সো আমি অলমোস্ট একটি দুটি করে আমার সব ভিডিওতে এটি কভার করেছি, বাট আমার মনে হলো সব কিছু একটা লিস্ট তৈরি করে সবগুলো একটিতে তৈরি করে ফেলি। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করে সাথে থাকুন অ্যান্ড পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করুন। হ্যাঁ, সো প্রথম হচ্ছে এখানে এখানে প্রথমে আছে যে প্লে স্টোর থেকে আমরা অনেক সময় ডাউনলোড করি, ঠিক আছে, বাট কিছু পেইড অ্যাপ্লিকেশান আছে যা আমরা অন্যান্য অর্থাৎ অন্য যদি ব্ল্যাক মার্ট এক্সেট্রা এক্সেট্রা থেকে ডাউনলোড করি। সো আপনি কীভাবে বলতে পারবেন যে ওইসব জায়গা থেকে ডাউনলোড করার পর আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে এটি সম্পূর্ণ অর্থাৎ সুরক্ষিত? প্লে স্টোরে অনেক অনেক অর্থাৎ দেখে শুনে তারপর একটা অ্যাপ্লিকেশন সবার জন্য অ্যাভেলেবেল করে। প্লে স্টোরে 2 মিলিয়নের উপরে আপনার অ্যাপ্লিকেশন আছে। সো এই ক্ষেত্রে আপনি ওইখান থেকে ডাউনলোড করলে সম্পূর্ণ এটি কি নিরাপদ থাকে। সো দ্বিতীয়বার অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করে হতে পারে যে অ্যাপ্লিকেশনটি কোনো ডাটা কাউকে দিতে পারে বা আপনার মোবাইলে কোনো ডাটা চুরি করতে পারে। সো আপনি জানেন না, কাজ একই করছে। সো তারপর যেটি আমার লিস্টে আছে 2 নম্বরে সেটি হচ্ছে যে রিসেন্ট বাটন। আমরা রিসেন্ট বাটনে ক্লিক করি, জাস্ট ক্লিন 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 করতে থাকি। সো রিসেন্ট বাটন আমরা মনে করি যে আমরা রিসেন্ট বাটনে যে অ্যাপ্লিকেশনগুলো আমাদের যেই পেজগুলো ওপেন আছে বা যে অ্যাপ্লিকেশনগুলো রানিং হচ্ছে সেগুলো রানিংগুলো আমাদের কী হবে, মেমোরি ফুল হবে, ব্যাটারি চলে যাবে, এক্সেট্রা এক্সেট্রা কত কিছু ভাবি, আসলে তেমন কিছু না। এটি হচ্ছে আমাদের প্রসেসরের কাজ হচ্ছে যে কোনো কাজ আপনি অর্ডার দিলে সেটি করে, আর র্যামের কাজ হচ্ছে যে কাজটি আপনি করেছেন সেই কাজটা ধরে রাখা বা ওইটি রানিং অবস্থায় ধরে রাখা। সো প্রসেসর, র্যাম এবং আমাদের সম্পূর্ণ মোবাইলটা এতটাই স্মার্ট, স্মার্টফোন কাকে বলে, এতটাই স্মার্ট যে সে নিজে থেকে করতে পারে। আপনি রিসেন্ট বাটন ক্লিন করার দরকার নেই। যদি র্যামের যদি স্বল্পতা দেখা যায় অটোমেটিক র্যাম অর্থাৎ প্রসেসর কিছু অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিক করবে, ডিলিট করে দেবে। সো আপনি যখন ওগুলা আপনি যখন ক্লিন ক্লিন করবেন তখন আপনি ফেসবুক অন করবেন প্রথম থেকে শুরু হচ্ছে, আপনি হোয়াটসঅ্যাপ অন করবেন প্রথম থেকে শুরু হচ্ছে, এক্ষেত্রে প্রসেসর বেশি কাজ করছে, র্যামকে একটু আর একটু কাজ করতে হচ্ছে এবং ব্যাটারি তো পাওয়ার যাবে। সো এই কাজটা করা একেবারে বন্ধ করে দিন। সো দ্বিতীয়ত হচ্ছে আমার অর্থাৎ যে হচ্ছে অ্যান্টিভাইরাস। সো প্রথম যে আমরা মোবাইল কিনলে সাথে সাথে যেটি করি যে আমার অ্যান্টিভাইরাস লাগবে, অর্থাৎ মোবাইল কিনে দোকান থেকে বাহির হওয়ার আগে অ্যান্টিভাইরাস ডাউনলোড করি। সো কী মনে করি, আমরা আসলে ল্যাপটপ বা কম্পিউটার সিস্টেমের সাথে আমাদের মোবাইল সিস্টেমটা খুব জড়িয়ে ফেলি, এটি দুইটা দুই জিনিস। সো এটি দুই জগতের সম্পূর্ণ আলাদা জিনিস। সো আমরা কখনো আপনি অ্যান্টিভাইরাস কখনো প্রয়োজন নেই, জাস্ট কিছু সিম্পল রুল আপনি মেনে চলবেন। আমি আপনাদেরকে লিখে দিতে পারি যে আপনার কখনো অ্যান্টিভাইরাস পাবেন, কখনো অন্য সোর্স থেকে কোনো কিছু ডাউনলোড করবেন না, কখনো কোনো অর্থাৎ কোনো সাইটে বা কোনো কিছু এমন কিছু অর্থাৎ ইনলিগাল কোনো কিছুতে যাই আপনার কোনো ইমেল এ ধরনের কিছু দিবেন না, বা কোনো এ ধরনের কোনো অ্যাপ্লিকেশন আছে যে আপনি প্লে স্টোর ছাড়া অন্য কোনো জায়গা থেকে আপনার বন্ধু দিয়েছে আমি ডাউনলোড করছি, এই ধরনের কিছু করবেন না। দেখবেন আপনার মোবাইল 100% সুরক্ষিত থাকবে। তারপরটা হচ্ছে ব্যাটারি সেভার, যে আমি উপরেই বলছি যে আমরা ব্যাটারি সেভার ডাউনলোড করি, যে এটি আমাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত আমাদেরকে লম্বা ব্যাটারি একটা সার্ভিস দিবে। সো এটি কোনো প্রয়োজন নেই। এটি ব্যাটারি সেভার কাজ কি, সেই রিসেন্ট বাটনগুলো রিসেন্ট বাটনে যে অ্যাপ্লিকেশন রানিং থেকে ওগুলো কিল করে, অপ্রয়োজন হোক বা অপ্রয়োজন আপনাদের ডিসপ্লে ব্রাইটনেস কমিয়ে দেয়, ওয়াইফাই অফ করে দেয়, ব্লুটুথ অফ করে দেয়, জিপিএস অফ করে দেয়, লোকেশন এক্সেট্রা এক্সেট্রা খুব সংকুচিত করে। সো এইটি তো আপনিও করতে পারেন, আপনার যখন চাহিদা হবে বা আপনার যখন আপনার প্রয়োজন হবে তখন তো আপনি নিজেই করতে পারেন, আপনাকে ব্যাটারি সেভারের প্রয়োজন হয়। ব্যাটারি সেভার কী করছে, ওগুলা আবার প্রসেসরের উপর বেশি প্রয়োগ ফেলছে, র্যামটাকে বেশি কাজ করাচ্ছে। সো সবগুলো ঘুরিয়ে ফিরে আপনার ব্যাটারি সেভার ওয়েস্ট এবং আপনার ক্ষতি করছে আপনার মোবাইলে। তারপরে যেটি করছে যে এটি কোনো প্রয়োজন আপনি নিজে থেকেই করতে পারেন, এটি আপনি একটু জাস্ট একটু ব্রেন দিয়ে দেখুন, আপনি নিজে থেকেই ওই ব্রাইটনেস তারপরে রিসেন্ট বাটন এটা যদি না করেন বা যেই যে কাজটা করে সেটি আপনি নিজে থেকেই করতে পারেন। সো যদি ব্যাটারি সেভার থাকে অবশ্যই ডিলেক্ট করতে বা ইনস্টল করতে পারেন। তারপরে যেটি আছে যে হচ্ছে ফেক অ্যাপ্লিকেশন। ফেক অ্যাপ্লিকেশন বলতে হচ্ছে যে হতে পারে যে বাংলাদেশ গভর্নমেন্ট বা ইন্ডিয়ান গভর্নমেন্ট, যে কোনো ইন্ডিয়ান গভর্নমেন্টে নতুন একটি অ্যাপ্লিকেশন হতে পারে আধার কার্ড, বা বাংলাদেশ গভর্নমেন্টের নতুন অ্যাপ্লিকেশন 99 যেটা হেল্পলাইন। সো এই ধরনের অ্যাপ্লিকেশন অনেক ডেভেলপার আছে যারা ওই ধরনের হুবু একটা অ্যাপ্লিকেশন বানিয়ে প্লে স্টোরে ছেড়ে দেয়। সো সাপোজ আমি 99 বা আধার কার্ড নামে যদি কোনো অ্যাপ্লিকেশন চার্জ করি বা হাজার হাজার বা চলে আসলো সরি হাজার হাজার না হলো 100-200 তো এভাবে চলেই আসে।
তো আসার পরে আমরা সাপোজ আমি ফেসবুক ইউজ করেন একবার আনইনস্টল করবো আরেকবার পর যদি যান তাহলে আপনি জানবেন যেটি ফেসবুক কোম্পানি বা ফেসবুকে এটি ডেভেলপ করেছে আমি সহজ কারণ এটা আমি ইউজ করছেন যখন আপনি নতুন কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে যাবেন তখন আপনি হয়ে যাবেন এক ধরনের হতভম্ব হয়ে যাবেন কোনটা ইনস্টল করছে আপনি ট্রাই করতে থাকেন এটা না এটা কাজ করে সো এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে একটু একটু দেখবেন কারণ সেই ধরনের ক্যামেরাটা ক্ষতি না করলেও প্লে স্টোরে সারাক্ষণ অ্যাড আসবে বিভিন্ন ধরনের অর্থাৎ এখান থেকে ওখানে নিয়ে যাবে কোথা থেকে কোথায় নিয়ে যাবে সেটা নিজেও জানা তারপরে যেটা হচ্ছে ক্যাশ মেমোরি ক্যাশ মেমোরি কী হচ্ছে ক্যাশ মেমোরি হচ্ছে আমরা সবসময় আমাদের ঝাড়ু নিয়ে একটা অ্যাপ্লিকেশনে আসে ওইটা ক্লিন করে 200 MB 300 MB 400 MB 500 MB বোস্ট র্যাম অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করে ফেলছে এই সেই অনেক কিছু করে ফেলছে সাপোজ ক্লিন মাস্টার 360 ডিগ্রি সো হ্যাঁ ডিলেট করে ডিলেট করে না এমন কিছু না অবশ্যই ডিলেট করে র্যামও পরিষ্কার করে বাট কী ডিলেট করে এটা অবশ্যই জানা দরকার ডিলেট করে সাপোজ আপনি ছোট্ট একটা উদাহরণ দিই সাপোজ আপনি গুগলের ম্যাপে গেলেন আপনি একটা নির্দিষ্ট এরিয়া দেখলেন হ্যাঁ এইখানে রেস্টুরেন্ট আছে এখানে হসপিটাল আছে দেখার পরে ওই এরিয়ার যে ডাটাগুলো আপনি দেখেছেন অনলাইনে ইন্টারনেটে সেই এরিয়ার ডাটাগুলো আসতে করে আপনার মোবাইলে স্টক হয়ে যাচ্ছে সো আপনি নেক্সট টাইমে যদি আপনার ইন্টারনেট ছাড়াও যদি ওইখানে যেতে চান আপনার ওইখান থেকে মোবাইলের যে ডাটা আছে ওইখান থেকে আপনাকে শো করবে সো এইভাবে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে যে আপনি দিক ওদিক যান ওইখানে কিছু ডাটা আপনার মোবাইলের যেগুলো প্রয়োজন গুরুত্বপূর্ণ সেটি মোবাইল নিয়ে নেয় বা রেখে দেয় সো এক্ষেত্রে নেক্সট টাইম যদি ওই জিনিসটা করেন তাহলে কষ্ট করে আপনার লোডিং হতে পারে না আপনার মোবাইল থেকে সরাসরি আপনাকে দেখাবে তো এই ক্ষেত্রে আপনার কোনো ক্লিন মাস্টার কিছু দরকার নেই সো এখন তো স্যামসাংয়ের ভিতরে স্মার্ট ম্যানেজার দেওয়া আছে ওইখান থেকে ক্লিন করা যায় আর বিভিন্ন মোবাইলে আপনি ম্যানুয়ালি ডিলিট করতে পারেন এটি করতে পারেন সো এটি আর আবার বিভিন্ন মোবাইলে আপনার ব্যাটারি সেভারও দেওয়া থাকে সো আপনার এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন কোনো প্রয়োজনই নেই সো নেক্সট যেটি হচ্ছে সেটি হচ্ছে ফেক SMS অনেকেই শুনেছেন যে গোল্ড হোয়াটসঅ্যাপ হোয়াইট হোয়াটসঅ্যাপ এক্সেট্রা এক্সেট্রা 10 মিনিট কাজ করলে 200 টাকা ইনকাম আধা পুরো দিনে 300 টাকা ইনকাম করেন বিকাশ ইজুলোড পুরো লাইফ টাইম এক্সেট্রা এক্সেট্রা কত রকম সো এটি কিন্তু অনেক আগে থেকে চলছে বাট এটি যে লোভনীয় অফারগুলো আছে সেগুলো পরিবর্তন হচ্ছে সাপোজ ইন্ডিয়াতে জিওর সিম আছে বাংলাদেশে তো এখন চলছে ফ্রি নেট বাঙালি গ্রামীণ অক্সেন তো এখানে শুধু পরিবর্তন হয় যে লোভনীয় অফারটা সেটি পরিবর্তন সো এই ধরনের যদি চক্রে যদি পড়ে দেখবেন কোনো হ্যাকিংয়ের শিকার না হন বা কোনো মোবাইলে কোনো ইমেল দিয়ে এই ধরনের কিছু না করে তারপর হচ্ছে রুট করা আমার মোবাইল আছে মোবাইল কিনলাম রুট করবো আমার বন্ধু রুট করছে বা রুট তা অনেক শুনেছি রুট করলে নাকি অ্যাপ্লিকেশন ইউজ করা যায় ওই অ্যাপ্লিকেশন করেছে তা প্রথম হচ্ছে রুট কী জিনিস সেটা একটু বুঝতে হবে এটা ফেসবুকে আপনি ইউটিউবে অনেক ভিডিও আছে রুট কী কী করলে কী হয় সো প্রথমে আপনি জানতে হবে রুট কী তারপর রুট করলে কী লাভ তারপর রুট করার পর আপনি কী ইউজ করবেন শুধু রুট করে ফেলবেন তারপর আপনি একদম পুরো দুনিয়া সব ইউজ করবেন কী ইউজ করবেন আপনি প্রশ্ন করেন আপনি নিজেকে নিজে যে আপনি রুট করার পরে কী ইউজ করবেন কোনো একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন আপনার আছে যেটি আপনি ইউজ করতে হবে তো রুট করেন সমস্যা নেই বাট রুট করার আগে একটু জেনে শুনে রুট করেন রুটে যেরকম ক্ষতি আছে এরকম ভালো আছে ক্ষতির দিকটা একটু বেশি সাপোজ একটা গাছের চারদিকটা আপনি মাটি সরিয়ে ফেলেন তো ওইখান থেকে সরাসরি যে শিকড়গুলো আছে সেগুলো দেখা যায় বা শিকড়গুলো খুবই নড়বড় হয়ে যায় রুট স্টিক সেম তারপর হচ্ছে যে অ্যাপ্লিকেশন পারমিশন সো আগের যে কিটকেট ভার্সন ছিল ওই ধরনের যে ভার্সনে সো একেবারে ডাউনলোড করলে সরাসরি অ্যাপ্লিকেশন কী করতো সম্পূর্ণ অ্যাক্সেস যা যা দরকার সব নিয়ে নিত সো এখন হচ্ছে আপনি ইচ্ছে করলে যে নোগেট তারপর মাছিমলো সো এগুলোতে তারপর অ্যান্ড্রয়েড ও সো এগুলোতে আপনি সিঙ্গেল বাই সিঙ্গেল সাপোজ আপনি একটা অ্যাপ্লিকেশন আপনি চাচ্ছেন যে আপনার ক্যামেরার পারমিশন দিবেন সো ওকে পারমিশন দিলেন চাচ্ছেন যে আপনার মাইক্রোফোনের পারমিশন দিবেন সো দিলেন সো সিঙ্গেল বাই সিঙ্গেল দেওয়া হচ্ছে সো একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি এনোথেনো যেই কোনো অ্যাপ্লিকেশন ইউজ করেন না কেন আগে দেখবেন পারমিশনটা কী চাচ্ছে সে যে টর্চ লাইটের যদি কোনো অ্যাপ্লিকেশন সে তো জীবনেও আপনার ক্যামেরার পারমিশন চাইতে পারে না ক্যামেরার সাথে তার আর কী সম্পর্ক সে চাইলে বরং ফ্ল্যাশ লাইটের চাইতে পারে সো এইটি তারপরে অনেক অনেক ফ্ল্যাশ লাইটে কিন্তু আছে যে একটা অপশন থাকে যে কল আসলে ফ্ল্যাশ হয় সো আপনার কলটা অ্যাক্স নিতে পারে আপনার মাইক্রোফোনে কেন নেবে এটা হচ্ছে সাপোজ আপনি হোয়াটসঅ্যাপ করলেন হোয়াটসঅ্যাপে আপনার কি আপনি ভয়েস এসএমএস করতে হলে আপনাকে আপনাকে মাইক্রোফোনটা অ্যাক্সেস দিতে হবে সো এই ধরনের অনেকগুলো অ্যাপ্লিকেশন বা একটা ফটো এডিটের অ্যাপ্লিকেশনের সাথে আপনার ফোন বাকি সম্পর্ক কী ঠিক আছে সো এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে একটু সাবধান থাকবেন তারপর নেক্সট ইয়ার হচ্ছে রিএস্টেট সো রিএস্টেট এমন একটা জিনিস যে আমরা আমরা পুরো 24 ঘন্টা যে কাজ করি তাহলে তো কেউ থাকবে না সবাই পড়ে যাবে জায়গায় পড়ে যাবে সো এটা হচ্ছে ফোন হচ্ছে ঠিক আছে আমাদের ফোনটা অনেক লম্বা সময় ধরে কাজ করার জন্য সো কয়েকদিন পর পর বা এক সপ্তাহ বা 15 দিনে যদি একবার মোবাইলটা রিস্টার্ট করে নেন তাহলে আপনার মোবাইলটা একটু ফ্রেশ হলো একটু কুল হলো আপনার মোবাইলটা একটু ভালো চলবে সো এটি হচ্ছে এই কয়েকটা কথা বললাম সো এই জিনিসগুলো যদি আপনি না করেন আপনার মোবাইল
ব্লাস্ট হবে না, আপনার মোবাইল নষ্ট হবে না সাথে সাথে। সো এই জিনিসটা যদি আপনি এগুলো যদি করেন তাহলে কি হবে, আপনার মোবাইলের যে এক্সপিরিয়েন্স বা যে স্বাদ বা যে অনুভবটা আছে সেটা আপনি নষ্ট করবেন। সো এইগুলো থেকে আপনি, আমার মনে হয় যে এই 10টা যে আমি বললাম এখান থেকে একটা হলো আপনি করেন, সো এগুলো না করে দেখেন। আর এটি আমার কথা না, এটি আপনি ইন্টারনেটে গেলে এই ধরনের কোনো বিষয় যদি সার্চ করেন অবশ্যই পাবেন, বড় বড় যারা টেক নিউজ বা যারা টেক নিয়ে আলোচনা করে তাদের কাছেও আপনি পাবেন। তো যারা যারা বড় বড় যারা আপনার ডেভেলপার আছে, আপনি কোন ডেভেলপারের মোবাইলে কিন্তু আপনি কোনো অ্যান্টিভাইরাস পাবেন না, কোনো ক্লিন মাস্টার পাবেন না। সো এটি অবশ্যই আপনার বুঝতে হবে আপনার অ্যান্ড্রয়েড সিস্টেমটা কতটুকু চমৎপ্রদ, কতটুকু স্মার্ট। সো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড যেটি সবচেয়ে মোস্ট হচ্ছে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর কোনো রকম যদি বকাঝকা থাকে তাও করতে পারেন, আর যদি কোনো রকম পরামর্শ থাকে আমার কথায় বা কোনো কিছুতে যদি কোনো পরামর্শ দিতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন। সো আশা করি ভালো থাকবেন, ভালো রাখবেন, আর সাবস্ক্রাইব করে সাদা থাকবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ভিডিও। সো লাস্ট ভিডিও পর্যন্ত ভালো থাকুন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো। সো প্রতিদিনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, আর শেয়ার করবেন যেহেতু আপনার বন্ধুবান্ধবরা যেন সচেতন হয়। সো ভালো থাকবেন, ভালো রাখবেন, সাবস্ক্রাইব করে সাদা থাকবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ভিডিও।